আপনি যদি কোনো মরুভূমি অঞ্চলে গিয়ে এই চিহ্নগুলো দেখতে পান তাহলে সেখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যান, কারণ এই চিহ্ন তৈরি করা প্রাণীটি খুবই বিপজ্জনক। আসলে এটা মরুভূমিতে থাকা সবচেয়ে দ্রুত আর বিষধর সাপ সাইড ভাইন্ডার। এরা ঘন্টায় 29 কিলোমিটার স্পিডে চলতে পারে, তবে এরা কখনো শিকারের পিছে দৌড়ায় না, বরঞ্চ শিকার দৌড়ে এসে এটার কাছে ধরা দেয়, কারণ এটার শিকার করার টেকনিক খুবই ভয়ানক। এরা নিজের সম্পূর্ণ শরীর মরুভূমির বালুর ভিতর লুকিয়ে রাখে, তাই একে দেখতে পাওয়া একেবারেই অসম্ভব। আর যখনই কোনো প্রাণী এটার কাছে আসে হঠাৎই ওটার উপর অ্যাটাক করে দেয়।